আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং অন করে রাখছি। আচ্ছা তাহলে আজকে আমরা শুরু করি, ঠিক আছে? শেয়ার করিস। আচ্ছা পারফেক্টলি আমার স্কিন কি দেখা যায়? হ্যাঁ দেখা শৈলু যাচ্ছে। ভাই, দেখা যায়। আচ্ছা 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 ঠিক আছে। আজকে আসলে এই যে আমার আসলে আজকে আমাদের হচ্ছে জাস্ট ওরিয়েন্টেশন টাইপের একটু হবে, মানে আজকে আমরা মূল ক্লাসে যাব না, জাস্ট আজকে আমরা আইডিয়া নেব, একটু কথা হবে আর কি। আচ্ছা আমি সবার আগে একটু দেখাই, এটা হচ্ছে আসলে মূলত আমাদের মডিউলস, সবাই তো দেখতে পাইতেছেন। দেখা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে মূলত মডিউলস, আর এই লিঙ্কটা আমি শেয়ার করে দেবো একটু পর, এটা পাবলিক করা আছে অলরেডি। আচ্ছা এখানে আসলে আমি যে মডিউলসগুলো রাখছি, দেখেন এখানে মূলত হচ্ছে আমরা বেসিক বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এখানে আমরা মূলত 60 দিন কাজ করব। আমি যা যা রাখছি এখানে তা সব দেওয়া আছে। অন করা, একটু অফ করে দিতে বলেন। জি ওই যে যিনি ওই যে হ্যান্ড রাইজ করে রাখছেন ওনার সাউন্ডটা অন করা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাপস ভাই হচ্ছে একটু মিউট করে রাখেন, সমস্যা নাই, নাহলে আমি করে দেবো একটু পর। আচ্ছা এটা হচ্ছে আমাদের 60 দিনের মডিউলস, এখানে মূলত হচ্ছে আমাদের যে ক্লাসটা কভার হবে, যে ক্লাসটা কভার হবে সেই ক্লাসটা আসলে আমাদের এই যে, সেটা আজকে আমাদের 1 তারিখ, আজকে আমাদের যেহেতু ইন্ট্রোডাকশন ক্লাস, যে ক্লাসটা শেষ হওয়ার পরে আমাদের আসলে এখানে রিমার্কে ডাউন লেখা থাকবে, এরকমের আসলে আমরা আগাবো। আর এগুলো আছে পাবলিক, যে কেউ আসলে আমাদের কোর্স মডিউলসটা দেখতে পারবে, সমস্যা নেই। আচ্ছা আমি এখানে 60টা টপিকস রাখছি, ঠিক আছে, মানে 60 দিনে আসলে আমরা 60টা জিনিস শিখবো আর কি। এখন 60টা জিনিস না আসলে অ্যাকচুয়ালি এর ভিতরে অনেক কিছু আছে, এর আবার সাবসেট আছে, যেমন আজকে আমাদের ইন্ট্রোডাকশন। হ্যাঁ ইন্ট্রোডাকশনে আর এখানে বলা আছে যেহেতু আমাদের সেট আপ এনভায়রনমেন্ট, যদি হচ্ছে আমি হালকাভাবে একটু দেখাই দেবো তারপর এ আর কি, একটু দেখতে পারেন এক নজরে আসলে আমাদের মডিউলসে কে কী থাকতেছে। প্রথমত থাকতেছে ইন্ট্রোডাকশন, তারপর থাকতেছে আসলে ভ্যারিয়েবল ডেটা টাইপ, তারপর থাকতেছে অপারেটর এক্সপ্রেশন, তারপর থাকতেছে কন্ডিশন লুপ, তারপর থাকতেছে ফাংশন ডিক্লারেশন, তারপর থাকতেছে অ্যারো ফাংশন, হায়ার অর্ডার ফাংশন থাকতেছে, দেন হচ্ছে আমরা নবমতম দিনে যে হচ্ছে একটা এই যা যা শিখছি এগুলো দিয়ে একটা প্রজেক্ট করবো। তারপর দশমতম দিন থেকে আমরা অবজেক্ট অবজেক্টের প্রপার্টিসগুলো শিখবো, মেথড শিখবো, কনস্ট্রাক্টর শিখবো, প্রোটোটাইপ শিখবো, তারপর কিছু অ্যারে আছে, অ্যারোর কিছু মেথড আছে সেগুলো শিখবো, দেন এইগুলো দিয়ে আমরা আসলে আবার একটা ছোটো প্রজেক্ট করবো। তারপর হচ্ছে আমরা ডম শিখবো, তারপর আসলে আমরা ইভেন্ট শিখবো, তারপর আসলে আমরা আবার একটু ছোট একটা ডম ম্যানিপুলেশনের প্রজেক্ট করবো, তারপর আমরা সরাসরি চলে যাব অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের ভিতরে, এটা হচ্ছে অ্যাডভান্স টপিকস, এখানে কলবক শিখবো, প্রমিস শিখবো, এগুলো সবই আসলে অ্যাডভান্স টপিকস। তারপর আসলে আমরা এগুলো দিয়ে আবার একটা প্রজেক্ট করবো, এগুলো যেহেতু অ্যাডভান্স টপিকস এগুলো দিয়ে আমরা দেখবো কীভাবে আসলে একটা সার্ভার থেকে মানে API কল করে আসলে ডাটা ফেস করে নিয়ে আসা যায়। তারপর আসলে আমাদের এখানে সব কিছু বলা আছে, তারপর আসলে আমরা এখানে ES6 এর কিছু ফিচার শিখবো, তারপর প্রজেক্ট করবো আর কি, তারপর আবারও হচ্ছে আমাদের মডিউলসগুলো চলবে, দেন আবার প্রজেক্ট, এরকমই আসলে আমাদের একটা 60 দিনের এখানে একটা মডিউলস আছে। আমি এখানে সব কিছু পড়লাম না, যেহেতু এটা আপনারা নিজেরা পড়তে পারবেন। আচ্ছা তারপর আসলে এগুলা করার পরে এখানে যেহেতু আমাদের 60 দিনের একটা চ্যালেঞ্জ, এই 60 দিনে আসলে সবাই থাকতে পারবে না, ঠিক আছে? চ্যালেঞ্জে দেখবেন যে এখন যারা আছেন তারা সেকেন্ড ক্লাসে আর নাই, পরের ক্লাসে আর নাই,
ঠিক আছে, এই জন্য বলছি যে ডেডিকেটেড স্টুডেন্ট লাগবে আর কি। আচ্ছা, তারপর আসলে আমরা যেহেতু এই 60 দিনে মোটামুটি হচ্ছে একটা ইনডিপতে চলে যাব, এই ইনডিপতে যাওয়ার পরে আমরা মোটামুটি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের হচ্ছে এ টু জেড সব কিছু মোটামুটি জানার মতো ক্যাপাবল হয়ে যাব। দেন হচ্ছে আমরা কী করব, ওপেন সোর্স জাভাস্ক্রিপ্টের 5টা হচ্ছে প্রজেক্ট আমরা নিয়ে পড়াশোনা করবো। সাপোজ আমি একটা লোডাস না লোডাস রাখছি, মোমেন্ট রাখছি, তারপর D3 রাখছি, এক্সপ্রেস রাখছি এবং রিয়াক্ট জেসটা আমরা রাখবো, ঠিক আছে। এগুলো হচ্ছে মূলত এক একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি বলা যেতে পারে, কিন্তু এগুলা কিভাবে বানাইছে, এর পিছনে কীভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট এবং হচ্ছে প্যাটার্নটা কীরকমের, ডিজাইন প্যাটার্ন কী, কীভাবে কী হইল না আসলে, এগুলো আমরা সব কিছুই অপটিমাইজ এখানে অপটিমাইজ পারফরমেন্স অপটিমাইজ কীভাবে হয়েছে বা হয়েছে সব কিছু আসলে আমরা এখানে জানবো, ঠিক আছে, যে একটা মডার্ন জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন বা লাইব্রেরি ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করে, এর পিছনে আবার জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে, ঠিক আছে, এটা মূলত আমরা জানবো। এই কোডগুলো এখানে এই লিঙ্ক দেওয়া আছে, আসলে গিটহাবের লিঙ্ক, এখানে ক্লিক করলে আসলে গিটহাবে নেওয়া যাবে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা রাখছি এটা আবার আসলে আমি একটু সংক্ষেপে একটা মডিউলস দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে 5 থেকে 10 দিন সময় নেব আমরা এক একটা ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউশন করার জন্য। সাপোজ এগুলো দেখালাম কেন, এই যে D3JS এটা আসলে এই যে এটা ওপেন সোর্স প্রজেক্ট, সাপোজ হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে কিন্তু গিটহাবে নিয়ে যাবে, এই যে গিটহাব, এই গিটহাবটা কিন্তু ওপেন সোর্স, এখানে দেখেন যে এখানে কন্ট্রিবিউশন কারা করছে, এই যে 135 জন কন্ট্রিবিউশন করছে, চাইলে আপনারা জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট শেখার পর কন্ট্রিবিউশন করতে পারবেন, যদি করেন তখন আপনারও এখানে প্রোফাইলটা শো করবে আর কি, ঠিক আছে। আর এখানে একটা কন্ট্রিবিউশনের অনেক ভ্যালু আছে আর কি আর কি। এরপর হচ্ছে এরকমই আমি এগুলো সব কিছু সাজিয়ে রাখছি। দেন হচ্ছে আমরা কী করবো, আরও হচ্ছে 10 দিন আমরা সময় নেব, 10 দিন কী করবো আমরা প্রবলেম সলভ করবো লিড কোড থেকে, হ্যাঁ, এবং লিড কোড থেকে কী প্রবলেম সলভ করবো তা এখানে প্রবলেমের টাইপগুলো দেওয়া আছে, এখানে কিছু ইজি এবং কিছু মিডিয়াম, কিছু হার্ড প্রবলেম দেওয়া আছে, তারপর আসলে এক্সাম এই প্রবলেমগুলো দেখতে কীরকমের হবে, কোন টাইপের হবে তাও এখানে বলা আছে এবং এখানে লিঙ্কও দেওয়া আছে, ঠিক আছে। আর যেহেতু আমরা প্রবলেম সলভ করতে গেলে আমাদের দেখা যাইতেছে যে অ্যারে এবং হ্যাশ, ম্যাপ, লিঙ্ক লিস্ট, রিকার্শন, BFS, DFS, TRI, গ্রাফ, ডায়নামিক প্রোগ্রামিং, ব্যাক ট্র্যাকিং, এগুলো সব কভার হয়ে যেতেছে। এগুলো আবার হচ্ছে কি অ্যালগোরিদম, ঠিক আছে, এগুলো ইউজ করে কীভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভ করা যায় এগুলো শিখবো আর কি। এখানে আসলে আমরা একদিনে এতগুলাই শিখবো। সাপোজ এই যে প্রথম দিন আছে আমরা জাস্ট অ্যারে নিয়ে কিছু প্রবলেম সলভ করবো, যদি একটা প্রবলেম সলভ করা যায় দেখা যাবে যে আরও অনেক প্রবলেম এই রিলেটেড সলভ করা যাবে আর কি। এখানে প্রবলেমগুলো আবার লিঙ্ক দেওয়া আছে এতো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আরেকটু এক্সটেন্ড করছি এটাকে, সেটা হচ্ছে যে যারা আরও শিখতে চায় তাদের জন্য আরও 60 দিনের হচ্ছে একটা প্ল্যান আছে ইন্টারভিউ কোর্স প্রিপারেশনের। সাপোজ একটা জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি সে ইন্টারভিউ ফেস করতে চায়, সেক্ষেত্রে সে কী কী মডিউলস পড়াশোনা করবে, কী কী মডিউল শেষ করবে, কীভাবে কী করবে না করবে সব কিছু এখানে বলা আছে, ঠিক আছে। এবং হচ্ছে আমরা উইকেন্ড উইক উইকে ভাগ করে নিয়েছি, যেমন প্রথম উইকে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক্স শেষ করবো এবং কী কী টপিক শেষ করবো তা এখানে দেয়া আছে, ঠিক আছে। আর এখানে আরও সাবসেট করে দেয়া আছে আসলে কোন কোন আসলে এরিয়া আমরা কাজ করবো, ঠিক আছে। তারপর অ্যাডভান্স কিছু টপিক্স আছে সেগুলো নিয়ে পড়াশোনা করা হবে। আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু 7 দিন, 7 দিনই কিন্তু অনেক কিছু শেখা লাগবে, এই জন্য হচ্ছে বেশি সময়ও দেওয়া লাগবে, ডেডিকেশনও বেশি লাগবে আর কি। এগুলো কিন্তু একটু আগে আমি বলে রাখলাম। তারপর আসলে আমরা তৃতীয় সপ্তাহে আসলে কিছু ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমগুলো দেখবো, যেহেতু এগুলো বেসিক এবং অ্যাডভান্স অনেক ধরনের আসলে এখানে অ্যালগোরিদম দেওয়া আছে, এগুলো সবই আমরা মোটামুটি দেখবো যে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়, জাস্ট ওই টেকনিকটা শিখবো। যেহেতু অনেকে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রবলেম সলভ করে, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়া আসলে পাইথন দিয়া অথবা হচ্ছে সি শার্প দিয়া আসলে সবগুলাই আসলে একই সিস্টেমে করা যায়, সমস্যা নয়, তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট প্রবলেম সলভিংটা কীভাবে করে এটা জানিয়ে হয়। আচ্ছা, তারপর আসলে কিন্তু আমরা কিছু অ্যাডভান্স ডাটা স্ট্রাকচার দেখবো, ডাটা স্ট্রাকচার দেখবো এবং সাথে সাথে কিছু অ্যালগোরিদমও দেখবো, এখানে গ্রেডি অ্যালগোরিদম দেখবো এবং হচ্ছে আরও কিছু এখানে অ্যাডভান্স টপিকস আছে আসলে। আচ্ছা, তারপর দেখবো আসলে সিস্টেম ডিজাইন, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, হ্যাঁ, যেমন হচ্ছে ওপি নিয়ে এখানে আমরা সরাসরি কাজ করবো, যে কীভাবে আসলে
সলিড প্রিন্সিপাল আসলে ডিজাইন, আসলে আমরা পেজেল পারফেক্ট আসলে কীভাবে ডিজাইন হয় এগুলো দেখবো। এর সাথে সাথে কিছু ডাটাবেজের কথা চলে আসছে এখানে, হালকা পাতলা ডাটাবেজের ডিজাইনও দেখা হবে। তারপর আসলে হ্যাঁ, তারপর এই যে এবার আসলে কীভাবে মক ইন্টারভিউর জন্য কী কী প্রিপারেশন আসলে নেওয়া লাগে সেটা এখানে দেওয়া আছে। তারপর অ্যাডভান্স টপিক্সের ভিতরে এখানে ফাইনাল একটা রিভিউ দেওয়া হয়েছে, এটা মূলত আমাদের একদম ফাইনাল যে এটা আসলে কভার করতে পারলে মোটামুটি বলা যাইতে পারে যে হচ্ছে আপনি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হিসাবে ফিট হবেন আর কি। এই আর কি এই টপিকসগুলো এখানে দেওয়া আছে, আমি পড়ি নাই যেহেতু হচ্ছে পড়িটা কোনো লাভ নাই, কারণ সময় নষ্ট করে লাভ নাই, এগুলো জাস্ট আপনারা দেখতে পাবেন। আমি জাস্ট বললাম যে আসলে এত এত কিছু আমরা কভার করার ট্রাই করবো যদি হচ্ছে আপনার ডেডিকেশন দেন আর কি, ঠিক আছে? কারণ হচ্ছে আপনারা না শিখতে পারলে আমার সমস্যা নেই, আমি ক্যান্সেল করে দেবো, সমস্যা নেই। এই আর কি এই হচ্ছে আমাদের কোর্স মডিউল গেল আর কি। যদিও এখানে কিন্তু অনেক অ্যাডভান্স জিনিসপাতি আছে এবং হচ্ছে অনেক বেশি বেশি জিনিসপাতি দেওয়া আছে, হ্যাঁ এগুলো শিখতে পারলে আসলে খুবই উপকার হবে। আচ্ছা, কে কে জানি কোশ্চেন করছেন। আচ্ছা, ধরেন শহীদুল ভাই যে একজন আছে, আচ্ছা যে ধরেন বাকি সবাই বাদ, আচ্ছা তখন কি আপনি কন্টিনিউ করবেন? বুঝি না, মানে ধরেন একজন ব্যক্তি মানে আপনার সাথে স্টিক করে আছে, তো তারপরে কি আপনি কন্টিনিউ করবেন একজন নিয়ে, আমি বলি এই আমি হচ্ছে প্রিভিয়াস যে ব্যাচটা ওটা হচ্ছে 35+ স্টুডেন্ট ছিল, ঠিক আছে? তারা হচ্ছে মূলত ওটা পাইথনের ব্যাচ ছিল, এখানে তারা মোটামুটি হচ্ছে শেষ পর্যন্ত 20 জন ছিল আর কি, ঠিক আছে? আচ্ছা, এই মডিউলসগুলো আসলে আমরা এই দেখাইলাম, জাস্ট এগুলোই আমরা মূলত নিয়ে পড়াশোনা করব এই আর কি। আর আজকে মূলত বললাম যে আজকে আমরা বেসিক কিছু কথাবার্তা করবো, যেহেতু এই কোর্সে আমরা হচ্ছে এখানে কতজন আছি, 9 জন আছি, যেহেতু হচ্ছে 9 জন হচ্ছে মানুষ, আমরা একটা কমিউনিটিতে অনেক লং টাইম ধরে আসলে কাজ করব, সেক্ষেত্রে শর্ট এক মিনিটের ভিতরে সবার একটা আসলে পরিচয় দিতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে এখানে অনেক সিনিয়র আছে, অনেক জুনিয়র আছে, সবার ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আর কি। আচ্ছা, কে একজন শুরু করতে পারেন, দিন হচ্ছে আমি সরাসরি হচ্ছে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে চলে যাবো আর কি। আচ্ছা তাপস ভাই, শুরু করেন, জাস্ট আপনার পরিচয়টা দিলেই হবে, আর হচ্ছে আপনার ডেডিকেশন বা কিছু প্যাশনেট কথাবার্তা থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি বর্তমানে দেখা গেছে যে বরিশালের একটা প্রাইভেট ভার্সিটিতে শহীদুল ভাইয়ের সাথে অধ্যয়নরত অবস্থায় আছি। তো এখন আমি দেখা যাচ্ছে যে কিছু মার্কআপ ল্যাঙ্গুয়েজ পারি, আর পাশাপাশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমার জাভাস্ক্রিপ্টের উপর একটু আগ্রহ বেশি আর কি, জাভাস্ক্রিপ্ট শেখার জন্য। যেহেতু শহীদুল ভাই হচ্ছে গিয়ে আমার ক্লাসমেট বা ভাই, মানে তার তার সাথে একসাথে কোডিং করার আমার অভিজ্ঞতা নাই বললেই চলে, বাট তার কোডিং দেখে আর কি আমার মানে তার ভার্সিটিতে একটা আমাদের ভার্সিটিতে একটা দেখা গেছে যে প্রজেক্ট প্রেজেন্টেশন হয়েছিল, আমি এক কথায় মানে তার প্রেজেন্টেশন আর ওই প্রজেক্ট দেখার পর থেকে আমার খুব আগ্রহ এই বিষয়টা, যে তার কাছ থেকে যদি কিছু শেখা যায়, অ্যাটলিস্ট জাভাস্ক্রিপ্টের মতো যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা যায় তাহলে তো বেশ ভালোই। এর জন্য আর কি এখান থেকে আমার আর কি মূলত ডেডিকেশনটা আসে। আর বিগত 1-1.5 বছর যাবত আমি কম্পিউটারে বেসিক্যালি এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা 2-1টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে ঘাটাঘাটি করি, যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এই হিসাবে আর কি এইখান থেকে আমার এই পথে আসা। থ্যাংক ইউ সো মাচ তাপস ভাই। ওয়েলকাম ভাই। আচ্ছা শিব ভাই, আপনি তো অনেক কাজ টাস করছেন, দেখি আপনি একটু শেয়ার করেন কিছু শুনি আমরাও। আমি আমার আমি হইছি যে শহীদুল ভাইয়ের ব্যাচমেট, বাট হয়তো বা তার সাথে আমার কোনো কাজ করার এক্সপিরিয়েন্স নাই, কারণ আমি জাভাতে মানে প্রবলেম সলভিং করি। তো সেই সূত্রে একদিন মনে হয় তার সাথে একটা প্রবলেম নিয়ে একটু কথা হয়েছিল, মনে হয় সেটা মানে অ্যারে রিলেটেড কোনো একটা প্রবলেম নিয়ে। তো শহীদুল ভাই মোটামুটি মোটামুটি আমার যে কোশ্চেনটা ছিল উনি মোটামুটি আমার ভালো মতোই ওইটা অ্যান্সার করতে করতে, তো দ্যাট গ্রেট, মানে আমার কাছে ভালো লাগতো। শহীদুল ভাইয়ের কথা বলার স্টাইল খুব সুন্দর, অনেক বুঝাইতে পারে যে না এই জিনিসটা এইভাবে হবে না ওইভাবে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স ছিল যে অনেকটা কেমনে বুঝাই,
লাইক অ্যারে রিলেটেডই যে একটা মনে করেন যে আমি বেসিক একটা জিনিস ভুলে গেছিলাম যে কোনো একটা জিনিস ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়, তো ওইটা নিয়ে আমি কনফিউশন হয়েছিলাম। তো সৈদুল ভাই আমার কনফিউশনটা দূর করতে, তো পরবর্তীতে যখন দেখলাম যে সৈদুল ভাই বললো যে তার কিছু ডেডিকেটেড লোক লাগবে, আর আমিও জাভাস্ক্রিপ্ট রিসেন্টলি শুরু করছি শিখা, তো আমি চিন্তা করলাম যে আমি যতদূর শিখতেছি প্লাস যদি তাদের কাছ থেকেও শিখি তখন মানে আমার জিনিসটা ভালো মতো ঠিক মতো বুঝতে পারবো। এই মোটামুটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শুভ ভাই। রাহাত ভাই, আচ্ছা রাহাত ভাই অথবা তারেকুল ভাই আছে, একটু সংক্ষেপে শেষ করতে বলে বেটার হয় আর কি, তারপর আছে আমরা সরাসরি ওদিকে সুইচ করব আর কি। আচ্ছা তার মানে হয়তো নাই, শারমিন কি অবস্থা? জি ভাইয়া খুব ভালোই। আচ্ছা একটু বলো যে আসলে কিসের, আমি ইউজিবিতে কিসের জন্য দরকার আসলে তোমার জাভাস্ক্রিপ্ট? ভাই প্রথমে তো আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে শুরু করছিলাম, তো এখানে আমার HTML আর CSS টা মোটামুটি দেখা হয়েছে, তো এরপর জাভাস্ক্রিপ্ট টা বাকি ছিল, তো কারণে আপনার কাছে ভাই শিখা এটা, আর অন্য কোথাও ওই রকম ভাবে বিশ্বস্ত পাইনি। ঠিক আছে, আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, রাহাত ভাই আছেন। আচ্ছা এসে আপু কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, এখানে আসলে অনেক ধরনের মানুষ আছে, আর হচ্ছে আমার আমি একটু পরিচয় করাই দিই যে হচ্ছে আমাদের তানবীর ভাই কিন্তু আমাদের অনেক সিনিয়র, এখানে সবার থেকে সেই সিনিয়র ভাই কিন্তু। ভাই আপনি ব্যাপারে একটু যদি কিছু বলতেন। আচ্ছা আমি আসলে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করেছি, তারপরে ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ করছি, তো পরবর্তীতে মানে কম্পিউটারের ব্যাপার তো আগে কথা আসলে আইসে অফিসে তো একটু ঝামেলা হচ্ছে। এখন কি ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ এখন ক্লিয়ার। মানে আমাদের হচ্ছে অফিস থেকে ওই মানে এই ধরনের অ্যাপস গুলো ইউজ করা একটু রেস্ট্রিক্টেড, তো এই কারণে মোবাইলে ইউজ করতেছি, তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। তা যাই হোক, আমি হচ্ছে এখন একটা গার্মেন্টস এ আছি, কাজ করতেছি, আর পাশাপাশি হচ্ছে ওই আপনার রাসেল ভাই আছে আপনার ওই ওয়ার্ডপ্রেস এ একটা করাইছিল, ওইখান থেকে মোটামুটি কাজ করা হয়েছে। অ্যান্ড মোটামুটি আমাদের একটা গ্রুপ করে আমরা ভালোই আগাইছিলাম, কিন্তু আমার যেটা কথা হচ্ছে মানে একটা ডেডিকেশন, ওই ডেডিকেশনটা ছিল না, টাইম ওয়েস্ট করা আমার পক্ষে সম্ভব না, এই কারণে আর ওইখানে কন্টিনিউ করা হয় নাই, আর ওইখানে কন্টিনিউ করার মতো তেমন কেউ নাই। শুধুমাত্র পলাশ ভাই কিছু, ওই যে পলাশ ভাই হচ্ছে আপনার পলাশ ভাই PHP নিয়ে কাজ করেন, আপনার লারাভেল PHP নিয়ে কাজ, হ্যাঁ পলাশ মাহমুদ ভাই, তো পলাশ মাহমুদ ভাইয়ের সাথে অনেক কাজ করেছি, কিন্তু আসলে PHPটার জন্য মানে আমি রেডি না মনে করতেছি, তো এই কারণে আমার মনে হয়েছে HTML CSS JavaScript এগুলাতে মোটামুটি ভালো না করে অন্য অন্য ল্যাঙ্গুয়েজে যাওয়াটা আমার মনে হয় বোকামি। JavaScript নিয়ে ঘাটাঘাটি করছি, গ্রাসহপার একটা ওই যে গুগলের একটা সাইট ছিল ওইখানে আপনার দুইটা মডিউল শেষ করছিলাম, পরে তো গ্রাসহপারটা অফ হয়ে গেল, তো অনলাইনে আরো কিছু লিংকে প্র্যাকটিস করা হয়েছিল। তারপর আপনার কে তো আমি ফলো করি প্রায় 2-3 মাস হলো আপনার কাজ, তারপরে কথা, তারপর গুছানোর স্টাইলটা আমার খুব ভালো লাগলো, তো মনে হলো যে আপনার সাথে থাকলে হয়তো বা কিছু শিখতে পারবো। বিশ্বাস আছে আপনার যতটুকু দেখলাম, ইনশাল্লাহ আপনি মনে হয় টিচার হিসেবে অনেক ভালো হবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, আমি তাহলে আজকে স্ক্রিন শেয়ার করি, আমরা সরাসরি আজকে আসলে টপিক যে চলে যাই।
আচ্ছা, আমার স্ক্রিন হয়তো শেয়ার হয়েছে। আচ্ছা, আমি সবাই অনেক কিছু বলছে না, আমি একটু বলি যেটা আমার ব্যাপারে। আচ্ছা ভাইয়া, তানভীর ভাই, আমি আসলে 7 সেমিস্টারের স্টুডেন্ট, মানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট সিএসইতে। আপনি তো ফলো করেন আমার, জানেন এই আর কি। আর আমি মূলত আসলে প্যাশনেট হচ্ছে যা এইতে মেশিন লার্নিং, এআই অথবা ডেটা সায়েন্স নিয়ে আর কি, মানে আমি ওই লাইনেই আসলে কাজ করি, ঠিক আছে এই আর কি। আমার হচ্ছে ভাই কম্পিউটার মানে কোডিংটা আমার কাছে মনে হয় খুব প্যাশন, মানে প্যাশনের একটা ব্যাপার, আমার ভালো লাগে, এই কারণে আমি এটার মধ্যে আসা। আমি ওই যে রাকিবুল ইসলাম, ওনার মধ্যে ফলো করার চেষ্টা করছি, কিন্তু ওটা গাইডলাইন এ ছাড়া আসলে একা একা করাটা বোকামি মনে হয়েছে, এই কারণে আর ওই মানে ওইভাবে করা হয়নি। যদি আপনি আপনার সাথে কাজ করে মানে মনে হয় কি, হয়তো আপনার ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যায় নাকি? জি ভাইয়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি একদমই বেসিক লেভেল থেকে শুরু করবো, একদম জিরো আইডিয়া থেকে। এর জন্য আসলে যারা একটু অ্যাডভান্স তাদের বোরিং লাগতে পারে, তবে কিছু করার নেই আর কি। ঠিক আছে, আমি স্ক্রিনটা একটু বড় করি। আচ্ছা, শুরুতে আমি একটু জাভাস্ক্রিপ্টের সাথে পরিচয় করে দিতে পারি। এখানে আমরা মূলত হচ্ছে উইকিপিডিয়া একটা পেজ ওপেন করছি, এটা আসলে আপনারাও অনলাইন থেকে পড়তে পারবেন, তবে আমি একটু জাস্ট আইডিয়া দিই। ঠিক আছে, আচ্ছা প্রথমেই বলি, জাভাস্ক্রিপ্ট একটা আসলে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে, খুবই একটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপর এখানে আরেকটা টার্মস আসছে যে ইকমাস্ক্রিপ্ট। এখন ইকমাস্ক্রিপ্ট কি এই জিনিসটা আছে আপাতত জাস্ট জানে রাখেন টার্মটা, কিন্তু আমি এখন বলতেছি না, একটু নিচে গিয়ে বলতেছি। আচ্ছা, আর জাভাস্ক্রিপ্টটা মূলত হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা জানি না যে একটা মানে বিভিন্ন টাইপের ল্যাঙ্গুয়েজ, যেমন এক ভাই বললো যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওটা মার্কআপ হইলে এটা স্ক্রিপ্টিং টাইপের ল্যাঙ্গুয়েজ আর কি। আর এইটা হচ্ছে মূলত তৈরি করা হয়েছিল জেনারেল পারপাস, যে কোনো কাজের জন্যই আর কি, ঠিক আছে। আর জাভাস্ক্রিপ্ট আসলে খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ, সেটা কীভাবে আমরা প্রমাণ করতে পারি যদি হচ্ছে আমরা স্ট্যাক ওভারফ্লোতে যাই? সার্ভে 2024, আচ্ছা 23টাই দেখি যে স্ট্যাক ওভারফ্লো আসলে তারা কি করছিল, একটা সার্ভে করছিল, এই সার্ভেটা 2023 সালে, দেখে আসলে তারা এই ব্যাপারে কি বলছে আর কি। আচ্ছা, তারা মূলত হচ্ছে এখানে ডেভেলপারদের নিয়ে, ওয়ার্ল্ড ওয়াইড যত ডেভেলপার আছে তাদেরকে নিয়ে একটা মূলত সার্ভে করছে। এখানে সার্ভের যে টপিকগুলো, এখানে টেকনোলজি, এআই এবং হচ্ছে সব কিছু আসলে মূলত এখানে দেয়া আছে। প্রায় আসলে এখানে 90,000 ডেভেলপারদের আসলে রেসপন্স নিয়ে আসলে এখানে একটা তারা রিপোর্ট দাঁড় করাইছে। টেকনোলজির ভিতরে যাই, সাপোজ এখানে খেয়াল করেন লার্নিং কোর্স, এই যে এখানে খেয়াল করেন, এখানে আসলে এই যে প্রোগ্রামিং অথবা স্ক্রিপ্টিং টাইপের ল্যাঙ্গুয়েজ অথবা মার্কেট টাইপের ল্যাঙ্গুয়েজ, এরকম একটা হেডিং দেওয়া আছে। হ্যাঁ, এখানে খেয়াল করেন, এখানে প্রায় হচ্ছে অনেক ধরনের প্রায় কত 80,000+ রেসপন্স এখানে আছে। এখন দেখেন তারা যে হচ্ছে একটা সার্ভে করছে, এই সার্ভেতে বলছে কি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে পৃথিবীতে এখন নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ, যে এখন পর্যন্ত 1 নম্বর ল্যাঙ্গুয়েজ আছে। সেকেন্ড পজিশনে আছে পাইথন, থার্ড পজিশনে আছে টাইপস্ক্রিপ্ট, ফোর্থ পজিশনে আছে এইচটিএমএল। এখন এইচটিএমএল কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কিন্তু মার্কআপ হলেও এর কিন্তু সবার সাথে কাজে লাগতেছে। খেয়াল করেন যে এখানে পৃথিবীর যত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে তার কার কি পজিশন সেটা কিন্তু এখানে বলা আছে, ঠিক আছে। তারপর দেখেন এখানে রাস্ট, সি শার্প,
তারপর আমরা যদি বলি পিএসপি, তার পজিশন এই সি, কটলিন, সি প্লাস প্লাস, জাভা, ঠিক আছে, যে এখানে এক একজনের এখানে ভ্যালুটা এখানে দেয়া আছে, তার মানে দেখাই যেতেছে যে জাভাস্ক্রিপ্ট কিন্তু পৃথিবীতে ধরা হয় যে এখন নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ, মানে এর কমিউনিটি বেশি এখন পর্যন্ত আর কি, ঠিক আছে। এই জন্য বললাম যে আসলে এখানে এটা হচ্ছে একটা পপুলার ল্যাঙ্গুয়েজ আর কি। আচ্ছা, এটা মূলত হচ্ছে ওয়েবে আসলে আপনার রান হয়, অথবা আপনার হচ্ছে যে কোনো, খেয়াল করেন এখানে ওয়েব মানে ওয়েব ব্রাউজার কথা বলছে, মানে পৃথিবীর একমাত্র এটা ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট যে সরাসরি হচ্ছে আপনার ব্রাউজার দিয়ে রান হইতে পারে, কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনি কিন্তু চাইলে ব্রাউজারে রান করতে পারবেন না, হ্যাঁ, আদার ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি পারবেন না, আপনার কিন্তু একটা এডিটর লাগবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু হচ্ছে ব্রাউজারে আপনি রান করাইতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন এটা দিয়ে আসলে কী কী করা যায়, এটা দিয়ে আসলে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যেতে পারে, হ্যাঁ, গেম তৈরি করা যেতে পারে, পৃথিবীর সব কাজগুলোই করা যেতে পারে, ডাটা সায়েন্সের কাজগুলো করা যায়, এআই এর কাজগুলো করা যায়, বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর নোট জিএস, এখানে একটা কথা বলা আছে, যখন নোট জিএস হচ্ছে কি, একটা প্ল্যাটফর্ম, এখানে কী হয় যে আমাদের জাভাস্ক্রিপ্ট অফলাইনে রান করার জন্য একটা রান টাইম আসলে মেশিন, যে আসলে এটা আমাদের কম্পিউটার রান করার জন্য হেল্প করে আর কি, ঠিক আছে। আর জাভাস্ক্রিপ্ট মূলত সার্ভার সাইট, হ্যাঁ, সার্ভার সাইটে আমাদের রান হয়, সার্ভার সাইট কি আসলে সরি ক্লায়েন্ট সাইটে রান হয়, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এখানে এই সার্ভার সাইট অথবা ক্লায়েন্ট সাইট এই দুইটা টার্ম আসলে জানিয়ে রাখেন, আসলে পরবর্তীতে আমি বলতেছি যে এই দুইটার কী কাজ, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখেন জাভা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু জাভা এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু এক না, ঠিক আছে, এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা কিন্তু ধরা যায় সব ল্যাঙ্গুয়েজ থেকে একটু ব্যতিক্রম, একটু আলাদা, হ্যাঁ, একটু অদ্ভুত টাইপের একটা ল্যাঙ্গুয়েজ এই আর কি। আচ্ছা, এই ইউজ কেসটা দেখি, এটা আসলে কাদের কাদের সাথে ইউজ হয়, যেমন সরাসরি এইচটিএমএল এর সাথে ওরে লেখা যায় আর কি, হ্যাঁ, এইচটিএমএল ভিতরে লেখা যায়, চাইলে আসলে আমরা ফাইল সিস্টেম করেও আসলে ওরে ইউজ করতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে কি, অ্যাজাক্সের সাথে ইউজ করা যেতে পারে, তারপর সিএসএস এর সাথে করা যায়, বিভিন্ন কাজে আসলে আমরা ওরে ইউজ করতেছি, হ্যাঁ, এই আর কি। তারপর আসলে একটু ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করি, যেমন এখানে দেখেন অনেক ধরনের ফ্রেমওয়ার্কের কথা আমি নাম শুনছি, হ্যাঁ, এই অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্টের। আবার একটা আমরা পুরাতন লাইব্রেরির কথা শুনছি, জেকুইরি, যদিও জেকুইরিটা হচ্ছে এখন খুব কম মানুষ ইউজ করে, কিন্তু এটা একটা সময় খুব জনপ্রিয় ছিল, এখন অনেক ধরনের লাইব্রেরি আছে। তারপর এখানে দেখি ভিডিও গেমস, এই যে ভিডিও গেমস তৈরি করতে গেলে আসলে মূলত আমাদের জাভার কোনো বিকল্প নাই, মানে 99% আসলে ডেভেলপ প্রোগ্রামাররা আসলে জাভাস্ক্রিপ্ট ইউজ না করে পারে না, ঠিক আছে, এদিক করতেই হবে, যে 99% আসলে ইউজ কেস আছে জাভাস্ক্রিপ্টের, তারপরে 1% আসলে আপনার অল্টারনেটিভ আছে, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হইতে পারে, তার মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের শিখতে হবে যদি হচ্ছে আমরা এই মডার্ন যুগে কিছু করতে চাই। সাপোজ আপনি যদি একটা সফটওয়্যার বানান, সেটা হচ্ছে কি ওয়েব বেস হইতে, ওয়েব বেসই তো হয়, তাই না, ওয়েব বেস হয়, আপনি যদি একটা অ্যাপ বানান সেটা ওয়েব বেস হয়, সব কিছু ওয়েব বেস আর কি, এখন ওয়েবে যা চলে তাই তো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, তার মানে ওয়েবে কি পাইথন চলে না, ওয়েবে পাইথনও চলে, কিন্তু ওয়েবের মাদার ল্যাঙ্গুয়েজ বলতে পারেন আপনি জাভাস্ক্রিপ্টে, ঠিক আছে, কিন্তু প্রোগ্রামিংয়ের মাদার ল্যাঙ্গুয়েজ আবার সি, এ আর কি, মানে ল্যাঙ্গুয়েজের মাদার ল্যাঙ্গুয়েজ আবার সি, মানে সি থেকে এতগুলো তৈরি হয়েছে। এখন এখানে ফ্রেমওয়ার্কের কথা বলছি, যদি আপনি ভিডিও গেমস তৈরি করেন সেক্ষেত্রে অনেক ধরনের এখানে ফ্রেমওয়ার্ক আছে, এর জন্য আপনার প্রথমত এইচটিএমএল জানা লাগে, দেন হচ্ছে এখানে 3GS আছে, পার্সেল আছে, বেবিলন আছে, এই ধরনের অনেক ধরনের আসলে আপনার পপুলার ফ্রেমওয়ার্ক আছে, এগুলো দিয়ে আসলে আমাদের গেম তৈরি করা যায়, ঠিক আছে। তারপর এখানে দেখেন আসলে ব্রাউজার, সেই ব্রাউজারে যে কাজ করতেছে, এবং এখানে একটা জিনিস দেখেন যে জাভাস্ক্রিপ্ট কিন্তু আউটসাইডেও কাজ হয়, শুধু যে ব্রাউজার তা না, এই বাইরেও কাজ হয়, যেমন কী কী হয় এখানে দেখেন, এখানে জিনোম সেল একটা কিওয়ার্ড লেখা আছে, এখন জিনোম সেলটা কি, এটা হচ্ছে আলাদা একটা এক্সটেনশন ধরতে পারেন অথবা একটা অ্যাপ্লিকেশন ধরতে পারেন, এটা মূলত কম্পিউটার মানে কম্পিউটারের জন্য, মানে হচ্ছে আপনার ল্যাপটপের জন্য তৈরি করা হয়েছে, এটা মূলত হচ্ছে যারা লিনাক্স ইউজার, সাপোজ এখানে খেয়াল করেন, এই যে আমি যদি এখানে একটু দেখাই, এই যে আমার এখানে, আমি যেহেতু লিনাক্স ইউজার, আমার আসলে এই জিনিসটা ইনস্টল করা আছে, একটু আমি অন করে দেখাই, এই যে জিনোমের কথা বলছি, সেই জিনোমটা হচ্ছে এই, এটা হচ্ছে মূলত আমাদের একটা, আপনি এক্সটেনশন ধরতে পারেন বা একটা সফটওয়্যার ধরতে পারেন, যেটা আসলে মূলত একমাত্র লিনাক্সের জন্য ইউজ করা হয়েছে। যেমন সাপোজ আবার এখানে দেখেন আজকে সোমবার, জুলাইয়ের 1 তারিখ,
হ্যাঁ, এখন বিকাল কয়টা বাজে এই সব কিছু দেয়া আছে এখানে, যে আমরা নোটিফিকেশন বারে দেখতে পারতেছি, কোন এক্সটেনশনের জন্য দেখতে পারতেছি, এটা জিনোম সেলের কারণে আমরা দেখতে পারতেছি, এখানে সব কিছুই আসলে আমরা এটা কোনো দেখতে পারছি। যে মনে হচ্ছে এখন আমি দেখতেছি যে 29 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এই যে ওয়েদারের যে আসলে আমরা এই যে সব কিছু ডাটা পাইতেছি, এটা মূলত হচ্ছে ওই এক্সটেনশন থেকে আসতেছে, ঠিক আছে, এই আর কি। এটা আসলে যারা আসলে উইন্ডোজ ইউজার তারা এখানে পাবেন না। আচ্ছা, তারপর দেখেন এই যে নোট জেস এর কথা বলছি, নোট জেস আসলে কি, নোট জেস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মূলত একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের ভিতরে একমাত্র জাভাস্ক্রিপ্ট রান হইতে পারে সার্ভার সাইড থেকে। যেমন এখানে বলছে কি যে রান টাইম এনভায়রনমেন্ট, যেখানে শুধু রান হইতে পারে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে আপনার নোট জেস লাগতেছে। তারপর দেখেন এখানে ইলেকট্রন জেস বলছে, এটা একটা মূলত ফ্রেমওয়ার্ক, এখানে আসলে আমাদের এটা মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি হয়েছে এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে এরা কাজ করে, নোট জেসেও এটা দিয়ে তৈরি করা হয়েছে। তারপর এখানে দেখেন এদের সিনট্যাক্স কী, এখন সিনট্যাক্স আমি যাইতেছি না, যেহেতু আজকে আমাদের প্রোগ্রামিং শেখানোর উদ্দেশ্য না, আজকে জাস্ট পরিচয় করার উদ্দেশ্য। হ্যাঁ, এটা এখানে দেখবেন, তারপর এখানে কিছু টার্ম দেখবেন, ES6, ES5 এগুলা। এখন ES6, ES5 এবং 7 এখন আসে নাই, 5, 6 পর্যন্ত আসছে। এখন এগুলো আসলে কী এটা একটু জানি আমরা, ঠিক আছে। আচ্ছা, একটু তো দেখে আমি কম, এটা আছে মূলত একটা অর্গানাইজেশন যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে। এই যে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এরা মূলত কি করে আমি বলতেছি, লোড হোক। এই যে এটা হচ্ছে মূলত ওদের ওয়েবসাইট, হ্যাঁ, যে ওরা কি করে মূলত সেটা এখন আমি বলি। ইকমাইস্ক্রিপ্ট হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এরা মূলত হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড ডিফাইন করে দেয় পৃথিবীর যত ওয়েবসাইট ব্রাউজার কোন নিয়মে চলবে বা কোন প্যাটার্নে আসলে এদের বানাইতে হবে, হ্যাঁ, বা ওয়েব বেস যত সিস্টেম আছে সেটা কীভাবে হয়, কীভাবে চলতে হবে, এদের একটা জাস্ট রোড ম্যাপ গাইডলাইন ওরা মূলত ডিফাইন করে দেয়, ঠিক আছে, স্পেসিফিকেশনটা বললে যায় এটা এরকমের হবে, এটা এরকমের হবে, ঠিক এরকমের। ওরা হচ্ছে মূলত একটা অর্গানাইজেশন, ওরা কী করে জাভাস্ক্রিপ্টের একটা ভার্সন কন্ট্রোল করে, যে আসলে কোন ভার্সনে কী আসে, কোন পরিবর্তন করা লাগে, কীভাবে করা লাগে, এগুলো সব কিছু ওরা মেনটেন করে আর কি, ঠিক আছে, এ আর কি। যেহেতু এটা ওপেন সোর্স, এটা হচ্ছে আমাদের একজন মালিকই তৈরি করা হয়েছে, কিন্তু এখন এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের আসলে আওতায় চলে গেছে। এখন যত ধরনের ভার্সন আনা দরকার, ইম্প্রুভমেন্ট করা দরকার, মূলত হচ্ছে ওরা করে। এটা কেউ বলে ECMA অথবা ইকমাইস্ক্রিপ্ট বলে অনেকে। ইকমাইস্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু এক না, ইকমাইস্ক্রিপ্ট হচ্ছে একটা কোম্পানি বা অর্গানাইজেশন বলতে পারেন, আসলে অর্গানাইজেশন এই আর কি। এই জন্য বলা হচ্ছে সংক্ষেপে ES5 এবং ES6। ES5 এবং 6 কি, এটা হচ্ছে মূলত একটা ভার্সন, যেমন এখন 6 মানে হচ্ছে আমাদের লেটেস্ট ভার্সনটা আর কি। এখন ভার্সনটা কতভাবে হইতে পারে সেটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আমরা মূলত জানবো। আচ্ছা, তারপর এখানে যে সিনট্যাক্সগুলো আছে এগুলো আজকে আমি টাচ করতেছি না, আজকে আমাদের এখানে দেখেন, এখানে খেয়াল করবেন যে আমাদের জাভাস্ক্রিপ্ট এবং জাভা কিন্তু দুইটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ, এবং তার মানে কি দুইটার ভিতরে আলাদা আলাদা সিনট্যাক্স, তার মানে দুইটা কিন্তু এক ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে। আচ্ছা, আর জাভা মূলত সরাসরি কম্পাইল করে, আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট সরাসরি কী করে, ইন্টারপ্রেট করে, মানে হচ্ছে কি আপনি যখন এই লাইনগুলো রান করেন তখন সে হচ্ছে লাইন বাই লাইন রান করে, মানে এক লাইন রান করায়, ঠিক আছে, এ আর কি। আর কম্পাইল জিনিসটা কি একবারে দৈরে মানে কম্পাইল করে আর কি, সেরকম একটা ব্যাপার। আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের জাভাস্ক্রিপ্টের সংক্ষেপে সংক্ষিপ্ত আলোচনা গেল আর কি, ঠিক আছে। এবার যদি হচ্ছে আমরা এখানে যাই, যেমন আমি মূলত হচ্ছে W3 স্কুলের যে আসলে একটা পেজ আছে, এখান থেকে মূলত হচ্ছে আমি একটা আইডিয়া দিব। আর হচ্ছে অনেক ধরনের রিসোর্স আছে, যেমন হচ্ছে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক আছে, যেমন এইটা MDN সংক্ষেপে বলে, এই যে আমরা মূলত হচ্ছে এই দুইটা রেফারেন্সই ইউজ করব। এই যে এখানে মূলত সব কিছু আছে, এখানে শুধু জাভাস্ক্রিপ্ট না, এখানে রিয়্যাক্ট জেস, নেক্সট জেস, সব ধরনের টেকনোলজি আছে। এটা
মানে এই দুইটা রেফারেন্স আমি ইউজ করবো। এখানে যা বলা আছে দেখেন, এখানে বিগিনার আছে, অ্যাডভান্স আছে, সব কিছু আছে, ইন্টারমিডিয়েট আছে, অনেক ধরনের রেফারেন্স দেওয়া আছে। এইগুলো মূলত হচ্ছে আমি ইউজ করে আপনাদের ক্লাস করায় হেল্প করবো আর কি। ঠিক আছে, এবার আসি আসলে আমাদের হচ্ছে কতভাবে জাভাস্ক্রিপ্ট আসলে আমরা এনভায়রনমেন্ট সেট আপ দিতে পারি সেটা ব্যাপারে। প্রথম হচ্ছে কি, আমরা সরাসরি হচ্ছে ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করাতে পারি। সেটা কিভাবে, সাপোজ হচ্ছে আমি যদি এখানে, সাপোজ আপনি ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে, আমি এখানে গুগল ক্রোমে আছি, আপনারা যে কোনো একটা ক্রোমে যাবেন। যাবার পরে হচ্ছে আপনি মাউসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখানে লেখা আছে ইন্সপেক্ট, ইন্সপেক্টে যদি যান, হ্যাঁ এই যে ইন্সপেক্টে যাওয়ার পর এখানে অনেক ধরনের আসলে আমাদের জিনিসপাতি চলে আসবে। এখানে আর্টস থেকে এলিমেন্ট, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরমেন্স, মেমোরি, অ্যাপ্লিকেশন, সিকিউরিটি এবং আদার্স। তার মানে আমাদের যেটা লাগবে, আমাদের লাগবে এলিমেন্ট এবং কনসোল। তার মানে কি, আমি কনসোলে গেলাম, দেন হচ্ছে আমি এখান থেকে রিফ্রেশ করলাম। ঠিক আছে, এই যে আমি এখানে কিন্তু দেখতে পারতেছি যে এই এখানে কিন্তু আমি জাভাস্ক্রিপ্টের বা পাইথন, এই আপনার হচ্ছে এইচটিএমএলের এবং হচ্ছে কী কী ডিজাইন আছে, সিএসএস, সব কিন্তু কোড দেখতে পারতেছি। তার মানে কি, একটা ওয়েবসাইটের ভিতরেও যদি যান, তারপর ওইখান দিয়ে আপনি দেখতে পাবেন। সাপোজ হচ্ছে আমি যদি আমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, এই যে আমার যদি ওয়েবসাইট ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাই, দেখা হচ্ছে আমি যদি এখানে গিয়া, এই যে আমি যদি এখানে যে রাইট ক্লিক করি, সেক্ষেত্রে আমি দেখতে পারবো যে আমার ওয়েবসাইটটায় এই যে মেনু, হেডার, ফুটার যা যা তৈরি করা হয়েছে, এটা কোথায় কোন পজিশনে আছে। সাপোজ এখানে কার্সারে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি এখানে কার্সারটা নিলেই দেখা যাবে। সাপোজ এখানে হচ্ছে একটা লগ ইন বাটন আছে, এই যে লগ ইন বাটন, আমি এখানে কার্সারটা রাখছি পর কিন্তু আমাদের এখানে, এই যে এখানে আমাদের হচ্ছে কোডটা দেখা যাইতেছে যে এখানে কী করছে, সে হচ্ছে একটা বাটন ট্যাগ নিয়েছে, নেওয়ার পর এর ভিতরে বাটন রাখছে এবং লগ ইন নামে এই কোড কিন্তু দেখা যাইতেছে। তার মানে এটা কিন্তু আমরা ব্রাউজার থেকে দেখতেছি, আর ওকে সে কী করছে, এখানে একটা পোর্টালের একটা হাইপার লিঙ্ক দেওয়া রাখছে। ঠিক আছে, এই আর কি। আর মূলত আমরা এখানে কনসোলে কাজ করতে পারবো। ঠিক আছে, এই যে কনসোলে গিয়ে আছে, আমরা যা কোনো কিছু টাইপ করতে পারবো। সাপোজ হচ্ছে আমি ফাইভ প্লাস ফাইভ হচ্ছে, আমি যদি হচ্ছে ক্যালকুলেশন করি, সে কিন্তু সে 10 অটোমেটিকলি লেখা দিয়েছে। তার মানে কি, দেখা যাইতেছে যে আমাদের ব্রাউজারে এটা কিন্তু রান হয়। ঠিক আছে, এবার যদি আমি কনসোলও করি, হ্যাঁ এই দেখেন কনসোল করলে কিন্তু, আচ্ছা কনসোল যদি লগ দেই, আচ্ছা কনসোল লগে আমি কি দেবো, কিছুই দিলাম না। দেখেন এখানে তাও সে বলছে এটা আনডিফাইন্ড, তার মানে আমার কনসোলের ভিতরে কিছু দিই না, তারপরে সে ধরতে পারছে একটা ডাটা টাইপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মানে বোঝা যাইতেছে যে এটা মূলত হচ্ছে আমাদের ব্রাউজারেও কাজ করে। এরপর আসে, মানে আমরা এখানে চাইলে সম্পূর্ণ প্রজেক্টটা বা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট এ টু জেড যত যত ধরনের প্র্যাকটিস দরকার হয়, আমরা সরাসরি এই কনসোলে গিয়ে আমরা কোড রান করাইতে পারি। সাপোজ একটু টেস্ট করে দেখাই, আমি যদি W3 স্কুলে যাই, যেহেতু আজকে আমাদের কোনো ক্লাস না, তারপর আমি একটু দেখাই যে কতভাবে রান করা যায়। সাপোজ এটাই খেয়াল করে, এই যে সাপোজ এই কোডটুক হচ্ছে যদি নিয়ে আমি রান করাই, এই কোডটুক যদি নিয়ে না রান করাই, ওইখানে দেখবেন যে রান হবে। কী করতে হবে, আমার এখানে যাইতে হবে, রাইট ক্লিক করতে হবে, কনসোলে যাইতে হবে, এই যে কনসোলে যাবো, কনসোলে যে আমি রিফ্রেশ করে দেবো। ঠিক আছে, এবার আসলে আমি এখান থেকে পেস্ট করে দিই, আচ্ছা এখানে ওইভাবে হবে না, আচ্ছা আমি এমনি হাত দিয়ে লিখে দেখি, দেখেন এক্স ইকুয়াল, আমি যদি 10 দিই, সেক্ষেত্রে একটা ভেরিয়েবল লিখছি, ভেরিয়েবলের ভিতরে 10 আছে, সেটাকে অটোমেটিকলি আসছে। তারপর ওয়াই ইকুয়াল যদি হচ্ছে আমি আবার হচ্ছে 20 দিই, সেক্ষেত্রে কিন্তু আসতেছে। হ্যাঁ, এখন যদি আমরা দেখতে চাই এই দুইটা ভেরিয়েবলকে যদি যোগ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ওই যে সে কিন্তু এখানে অটোমেটিকলি দিচ্ছে, আমি কিন্তু কিছু করি না, মানে অটোমেটিকলি সে ক্যালকুলেশন করতেছে, আমার কিছু করা লাগতেছে না, কোনো রান বাটনে চাপ দেওয়া লাগতেছে না, কিছু করা লাগতেছে না, সে অটোমেটিকলি আউটপুট আমাদের দেখাইতেছে। ঠিক আছে, একটু বড় করে দেখাই, নাহলে বুঝবেন না। এই যে
সে অটোমেটিকলি কিন্তু আমাদের দেখাইতেছে, তার মানে আমাদের ব্রাউজারে এই ল্যাঙ্গুয়েজটা রান হয় অথবা আমরা কাজ করতে পারবো। এখন এইগুলো হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে আছে যেভাবে আমরা এডিটরে কাজ করবো, সাপোজ যারা এখানে প্রফেশনালি কাজ করবেন তাদের জন্য বিএস কোড, ঠিক আছে। আচ্ছা, এই যারা এখানে লিনাক্স অথবা উইন্ডোজ অথবা ম্যাক ইউজার আছেন তাদের সবার জন্য মূলত হচ্ছে বিএস কোডের ভার্সন আছে। আপনারা জাস্ট হচ্ছে এখান থেকে এই লেটেস্ট ভার্সনটা নিয়ে নেবেন। আমি যেহেতু উবুন্টুতে, সেক্ষেত্রে এখানে এখানে ক্লিক করলে অটোমেটিকলি এটা ডাউনলোড হবে। এটা আসলে দেখানোর কিছুই না, এটা আপনারা পারবেন, এটা সেট আপ থাকা লাগবে, ঠিক আছে। এটা সেট আপ করবেন, দেন হচ্ছে আপনারা এইতে যাবেন, বিএস কোডে যাবেন। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে যাবেন, এক্সটেনশনে যাবেন। তারপর হচ্ছে আপনাদের কাজের সুবিধার্থে আপনারা যাইয়া জাস্ট কিছু কিছু এক্সটেনশন ইনস্টল করবেন। সাপোজ জাভা স্ক্রিপ্টের একটা এক্সটেনশন আপনারা ইনস্টল করতে পারেন। সাপোজ আমরা ES6 নিয়ে কাজ করতে, সাপোজ এ ধরনের কোনো যেটা যেটা আপনার লাগবে, সাপোজ আপনি অনলাইনে সার্চ করতে পারেন যে আমাদের কোন কাজের জন্য কোন কোনগুলা দরকার। হ্যাঁ, আমি এখানে বলতেছি না যে আপনি এগুলো এগুলো ইনস্টল করবেন, সেহেতু এগুলো এগুলো কাইন্ড অফ এক ধরনের সফটওয়্যার, এগুলো এক্সটেনশন, এগুলো হচ্ছে ইনস্টল করলে আপনার হচ্ছে মানে ব্রাউজার ভারী হয় এই আর কি। সাপোজ হচ্ছে আমার দেখেন এখানে আমি যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, টাইপ স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এই ধরনের আমি ইনস্টল করলাম। অথবা আমি যদি HTML নিয়ে কাজ করি, সেক্ষেত্রে HTML অনেক ধরনের এক্সটেনশন আছে, এগুলো ইনস্টল করে নেবেন। সাপোজ হচ্ছে ইন্টেলিজেন্স, এটা আমার ইনস্টল করা আছে। এটা কাজ কি, এটা মূলত আমরা CSS HTML নিয়ে কাজ করলে অটোমেটিকলি অনেক কিছু সাজেস্ট করে দেয় আর কি। তারপরে এটা আছে ফরমেটার, সে ফরমেট করে দেয়। হ্যাঁ, PTR আছে, অনেক ধরনের জিনিসপাতি আছে, আপনার যেটা যেটা লাগবে এখান থেকে জাস্ট আমি বলে দিলাম, আপনারা ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর জাভাস্ক্রিপ্টে যদি কিছু লাগে আপনার জাস্ট এখানে সার্চ সার্চ করে করে আপনার হচ্ছে জাস্ট এখান থেকে ইনস্টল করবেন। আমি এখানে দেখাবো না যে কীভাবে আপনারা ইনস্টল করবেন, জাস্ট এখানে চাপ দিন, ইনস্টল হবে আর কি। এতটুকু আপনারা জাস্ট করবেন, এই গেল। এখন কথা হচ্ছে এখানে কাজ করতে গেলে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে Node.js। আপনারা জাস্ট গুগল করবেন Node.js, Node.js-এ যাওয়ার পর হচ্ছে এখানে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। এখানে হচ্ছে ডাউনলোড ট্যাবে চাপ দিতে হবে, এই যে, তাহলে অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু করবে। যেহেতু আমি হচ্ছে লিনাক্স, সেক্ষেত্রে আমার লিনাক্সের তো আসছে, কিন্তু আপনারা এখান থেকে সুইচ করে নিতে পারবেন। যেমন হচ্ছে এখানে দুইটা ভার্সন থাকে, এই যেহেতু হচ্ছে আমি লিনাক্স ইউজ করি, সেক্ষেত্রে আমার অনেক ধরনের কমান্ড আসছে, আমি কমান্ড দিয়েও করতে পারি। আর আপনারা যেহেতু উইন্ডোজ, সেক্ষেত্রে আপনারা এখান থেকে, যারা ম্যাক চালায় তাদের জন্য ম্যাক, যারা লিনাক্স লিনাক্স, আর যারা উইন্ডোজ তারা এখানে যাবেন। এখানে গেলে জাস্ট আপনাদের ভার্সনটা আসবে, দেন হচ্ছে আপনারা এটা ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে সব কিছু বলা আছে, জাস্ট লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন। এটা ইউজ করার পরে সরাসরি হচ্ছে আপনাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিট বাস। হ্যাঁ, এই যে গিট বাসটা আসলে ইনস্টল করবেন, এটা হচ্ছে একটা টার্মিনাল। এখন দেখেন এখানেও অনেক ধরনের ভার্সন আছে। সাপোজ আমি যেহেতু লিনাক্স, আমার সবসময় লিনাক্সই প্রেফার করতেছে, এই যে এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু করবে। এখান থেকে যেহেতু আমি কমান্ড দিয়ে করতে পারি, আপনারা জাস্ট কমান্ড লাগবে না, আপনারা জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হবে। আপনারা উইন্ডোজে ক্লিক করবেন যাদের উইন্ডোজ আছে, জাস্ট এটা ইনস্টল করে নিলে ভালো হয় আর কি কাজ করার জন্য। অথবা বাই ডিফল্ট যেটা আছে আপনার হচ্ছে অপারেটিং সিস্টেম, ওটা দিয়েও করতে পারবেন। দেন এইগুলো আপনার হচ্ছে Node.js ডাউনলোড হলো, আপনার হচ্ছে বিএস কোড ডাউনলোড হলো, এখন আপনার কাজ কি একটু চেক করা। সো আপনি সরাসরি টার্মিনালে যাবেন, টার্মিনালে গিয়ে আপনি লিখবেন Node-version। এই যে এরপর এই যে ভার্সনটা দিলে সরাসরি, এটা হচ্ছে কমান্ড। এখন দেখেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের Node.js এর যে লেটেস্ট ভার্সন, এটা বর্তমানে 22 চলতেছে, সেটা কিন্তু আমার সিস্টেমে আছে। এখন যদি হচ্ছে আমি যে কোনো জাভাস্ক্রিপ্ট রান করাইতে চাই, সেক্ষেত্রে কোনো ব্রাউজার লাগবে না, সরাসরি হচ্ছে আমাদের বিএস কোডের ভিতরে বা যে কোনো ধরনের কোডের ভিতরে কাজ হবে আর কি। এরপর যদি চান যাদের সিস্টেম হচ্ছে ছোটো অথবা হচ্ছে